ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস নিব 1.2 অনুশীলনীর 4 নম্বর অঙ্কটি। গতদিন আমি 3 নম্বর অঙ্ক পর্যন্ত সবগুলো করে দিয়েছিলাম, তাহলে 3 নম্বর পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়েছে। এবার 4 নম্বর অঙ্কে দেখো, এখানে আছে শূন্যস্থান পূরণ। সেই শূন্যস্থান পূরণের অঙ্কগুলো কিন্তু সেই বিভাজ্যতা দিয়ে, কারণ 4 নম্বর অঙ্কে এখানে কী দেওয়া আছে, নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমাদের সেই বিভাজ্যতা দিয়ে আমি প্রথম দিন তোমাদেরকে অনেকগুলো সূত্র বা অনেকগুলো নিয়মকানুন তোমাদেরকে শিখিয়েছি, তারপরে অঙ্ক করালাম গতদিন। আজকে আবার সেই বিভাজ্যতা দিয়েই অঙ্কগুলো আছে। তাহলে তোমাদের আমি একটা কথাই বলি বারবার, যে তোমরা লেকচারগুলোকে ফলো করবে, অর্থাৎ সিরিয়ালটাকে ফলো করবে, কারণ আজকে কিন্তু তোমাদের হচ্ছে 10 নম্বর ক্লাস। কিন্তু 10 নম্বর ক্লাস হলেও তোমাদের কিন্তু আগেকার ক্লাসগুলোকে যদি অনুসরণ করে আসো, তাহলে তোমাদের এই ক্লাসগুলো বুঝতে তোমাদের সহজ হবে। আর এই জন্য বলি, তোমরা যেদিন থেকেই যে ক্লাসটাকে পাও না কেন, তার প্রিভিয়াস ক্লাসগুলো অর্থাৎ পূর্বের ক্লাসগুলোকে তোমরা সবগুলোই ফলো করবে, সবগুলো 1 থেকে শুরু করে তোমরা অনুসরণ করবে। অর্থাৎ আমি ক্লাস তোমাদের যখন নেব, যেমন ষষ্ঠ শ্রেণীর আমি 10 নম্বর ক্লাস পর্যন্ত হয়েছে, এখানে এরকম করে তোমাদের যতগুলো ক্লাসই হোক এই সিরিয়াল অনুযায়ী আমাদের চলতে থাকবে। শুধুমাত্র পাশে অনুশীলনীটা চেঞ্জ হবে। অনুশীলনী যেমন এখন চলছে 1.2, 1.3 গেল বা 2 অনুশীলনী গেল বা যে অনুশীলনীতেই যাক না কেন, আমাদের অনুশীলনী চলে যাবে, কিন্তু লেকচারের সিরিয়াল কিন্তু আর আমাদের ব্রেক হবে না। তাহলে তোমরা এভাবেই অঙ্কগুলো রেগুলারলি করে যাও, তোমাদের আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং অঙ্কের যে মৌলিক বিষয়গুলো সেগুলো তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদের একটা বিশাল বড় অ্যাসেট হয়ে যাবে এগুলি। তা যাই হোক, এখন আমি তোমাদের ক্লাস শুরু করি। দেখো 4 নম্বর অঙ্কে এখানে আমাদের কী দেওয়া আছে, 4-এর ক। আরেকটি কথা বলি, আমি লিখতে লিখতে যদি একেবারে সাইডে চলে আসি, আমাকে দেখা যাক বা না যাক, এটাকে তোমরা এতটা চিন্তা করা বা দেখার কোনো বিষয় না। তোমার বিষয়টা হলো আমার হাতটা দেখা যাচ্ছে, আমার হয়তোবা অর্ধেক দেখা যাচ্ছে, কিন্তু আমি একটু সাইড হয়ে দাঁড়িয়ে তোমাদেরকে লিখি, এ কারণেই যেন তোমরা পুরোপুরি বোর্ডটাকে দেখতে পারো। এখন আমি যদি সামনে দাঁড়িয়েই লিখলাম এরকম, তাহলে দেখা গেলো তোমাদের কিন্তু দেখতে পারবে না, তোমাদের হয়তোবা একটু হলেও বুঝতে কষ্ট হবে। আর এই জন্য আমি যতটুকু সম্ভব, আমার কষ্ট হলেও আমি সাইডে দাঁড়িয়ে চেষ্টা করি। তারপরে যখন লিখতে লিখতে একেবারেই সাইড হতে পারি না, লিখতে হয় সামনে, আমি হয়তোবা চলে আসি, কিন্তু তোমরা সাথে সাথে মোটামুটি লিখে ফেলবে। তারপরে আমি একটু সময় দেবো সেগুলি, সেই সময়ের মধ্যে যদি তোমরা লাস্টে একটু স্ক্রিনশট দিয়েও এগুলিকে রেখে দিতে পারো পরবর্তীতে ওগুলি দেখার জন্য। তা সেক্ষেত্রে এখন আমি দেখো 4-এর ক নম্বর অঙ্কটা কী আছে আমাদের, 5, তারপর একটা খালি ঘর, খালি ঘর দিয়ে 4, 7, 2, 3 এই একটি সংখ্যা দেওয়া আছে, কিন্তু এখানে সংখ্যাটা কিন্তু অপূর্ণ। এখানে কয় অঙ্ক বিশিষ্ট, 1, 2, 3, 4, 5, 6 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দেওয়া আছে, কিন্তু 6টা অঙ্কের মধ্যে 5টা অঙ্ক দেওয়া আছে, 1টা অঙ্ক দেওয়া নাই, অর্থাৎ এটা খালি ঘর। এখন বলছে এই জায়গাটা খালি ঘরে কোন সংখ্যা বসালে, মানে কোন অঙ্কটা বসালে আমাদের এই পূর্ণ সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, এইটা আমাদের প্রশ্ন। তাহলে এখন আমরা 9 দ্বারা বিভাজ্যতার জন্য আমরা যে নিয়মটা শিখে আসছিলাম সেটা কী শিখছিলাম, মনে আছে অবশ্যই সবার? তা সেখানে আমরা শিখে আসছিলাম কোনো একটি সংখ্যার যে অঙ্কগুলো থাকে, অঙ্কগুলোর সমষ্টি অর্থাৎ অঙ্কগুলোর যোগফল, সেই যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে প্রদত্ত সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ওই কথাটাকে আমরা এখানে লিখে নিব। আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে পাঁচ খালি ঘর, 4, 7, 2, 3 সংখ্যাটির
খালি ঘর ছাড়া। অন্য অঙ্কগুলোর সমষ্টি, এখানে সমষ্টিও লিখতে পারো অথবা যোগফলও লিখতে পারো। যোগফল কত? 5+4+7+2+3 সমান সমান 7 × 9 = 7। 9 আর 7 কত? 16। 16, 17, 18, 19, 20, 21। তাহলে এখানে সবগুলো যোগফল আসলো আমাদের 21। এখন দেখো এই 21 কি আমাদের 9 দ্বারা বিভাজ্য? না, কারণ 9 দ্বারা বিভাজ্য হলো 3, 9 × 18, 3 × 27, 18 আর 27। তাহলে 18 তো আমাদের এখানে আনা যাবে না, কারণ এখানে তো কিছু একটা সংখ্যা আমাকে দিতে বলছে, সর্বনিম্ন কিছু একটা অঙ্ক দিতে বলছে। সর্বনিম্ন অঙ্ক কোনটা? 0। তাহলে হয়তো বা 0 দিব, আর নাহলে 1, 2, 3, 4, 5, 6 এরকম দিয়ে দিব। তাহলে এখানে যদি 0 দেই, তাও তো আমাদের এখানে যোগ আরেকটা, এখানে আরেকটা যোগ 0 করলে সেই 21ই হয় যোগফল, তাহলে আমাদের হচ্ছে না। তাহলে এখানে 0-এর চেয়ে বড় 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারি, এখন কত দিব? অর্থাৎ তাহলে 21-এর চেয়ে বড় এবং 21-এর সবচেয়ে কাছাকাছি বা নিকটবর্তী কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য? তাহলে 21-এর সবচেয়ে নিকটবর্তী হলো আমাদের কত? 27, 3 × 27। তাহলে 21-এর নিকটবর্তী যে সংখ্যাটা 27, সেই 27 থেকে 21 বাদ দিলে কত থাকে? 6 থাকে। তাহলে আমরা বলবো এই খালি ঘরটার মধ্যে যদি 6 হয়, তাহলে এখানে আরও 6 যোগ করলে সেটা হয়ে যায় কত? 21+6=27, যেটা 9 দ্বারা বিভাজ্য হয়। অতএব আমাদের এখানে খালি ঘরে কি হবে? 6। কিন্তু এটা মুখে মুখে বললাম, কিন্তু অঙ্কের নিয়ম অনুযায়ী আমাদের তো খালি মুখে মুখে বললেই হবে না, এটা একটু আমাদের লিখে দিতে হবে এই কথাগুলোই, কারণ তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কটাই হলো লেখা বেশি, অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগ কম, কিন্তু লেখাটাকে বেশি লিখতে হয়। তাহলে এখন লিখব, কিন্তু একুশ সংখ্যাটি, মানে আমার ভাষায় আমি লিখছি, এখন তোমরা তোমাদের ভাষায় জাস্ট অঙ্কটাকে বুঝতে পারলা, বুঝতে পেরে তোমরা ভাষার একটু হেরফের হলেও কোনো সমস্যা নাই, একবার হুবহু আমি যেভাবে লিখে দিচ্ছি এই ভাষাটাই তোমাদের লিখতে হবে, মুখস্থ করতে হবে তা না, নিজের ভাষায় বুঝে নিজের মতো করে নিজে লিখলেও মোটামুটি চলবে। তাহলে কিন্তু 21 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 21-এর আমি যে কথাগুলো একটু আগে বলছি ওইগুলি কিন্তু আবার লিখছি, 21-এর নিকটবর্তী অথবা লিখতে পারতাম কাছাকাছি, নিকটবর্তী লিখলাম আমি, নিকটবর্তী যে সংখ্যাটি নয় দ্বারা, নিকটবর্তী এবং 21 অপেক্ষা বড়, নিকটবর্তী এবং 21 অপেক্ষা বড়, 21-এর নিকটবর্তী তো আমাদের 9 দ্বারা বিভাজ্য 18 হতে পারে, সেটা তো আবার 21-এর চেয়ে ছোটো হয়ে গেল, কিছুক্ষণ আগে কিন্তু আমি বলছি 18 হবে না, কারণ আমাদের বড় লাগবে অথবা সমান। তাহলে 21 অপেক্ষা বড়, কি বললাম, 21-এর নিকটবর্তী এবং 21 অপেক্ষা বড়, 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 27। সুতরাং নির্ণেয় অঙ্কটি হবে কত? 27 থেকে 21 বিয়োগ করলে 6। উত্তর খালি ঘর = 6, মানে খালি ঘরে কত বসবে? খালি ঘরে আমাদের কত বসবে? 6। তার মানে এখানে খালি ঘরে যদি আমরা 6 যোগ করি তাহলে এখানে কত হয়? তাহলে 21-এর সাথে আরও 6 যোগ করলে 27 হয়ে যাবে, যেটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমাদের এই পুরো সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছ এবং আশা করি সবাই তুলে ফেলেছ অঙ্কটাকে। এরপর দেখো এর পরবর্তী অঙ্কগুলো আমি এই কথাগুলো আর লিখবো না, খালি মাঝখানে মাঝখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে মুছে তারপর আমি ই করবো, কারণ এই লেখাটাকে আর বারবার আমি লিখতে চাচ্ছি না, কারণ তোমাদের সুবিধার্থেই একটু সময় আমার তাড়াতাড়ি আরও একটা অঙ্ক দুইটা অঙ্ক বেশি করে দিতে পারবো হয়তোবা।
আর যদি লিখতে যাই বারবার এই একটা আরেকটা অঙ্ক লিখতে লিখতেই সব সময় চলে যাবে। এই জন্য দেখো আমি পরবর্তী, এটা আশা করি সবাই উঠে ফেলেছো, আমি এবার মুছে দিলাম। তাহলে আমি পুরাটাকেই তোমাদের মুছে মুছে একবারে খালি করে নিলাম। এখন আমি ওই আমাদের অঙ্কটাই হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। এখন আমিও সেই কাজটাই করব, আমি অঙ্কের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে ওটাও করব, সাথে এখন আমার বোর্ডের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাও আমি করব তোমাদের জন্য। খ নম্বর এখানে আছে কি, 8 1 2 খালি ঘর, 7 4। এখন ওই একই আমরা জানি এই কথাটা লিখব, তারপরে এখানে কত এই সংখ্যাটা লিখব, 8 1 2 খালি ঘর, 7 4। সংখ্যাটির খালি ঘর ছাড়া অন্য অঙ্কগুলোর সমষ্টি বা যোগফল কত, তোমরা দুইটাই লিখো না, যে কোনো একটা লিখবে, যোগফল দিয়ে দিও, 8+1+2+7+4 কত হয়, 7 4 11 12 13 14 আর হলো 8, 14 15 16 17 18 19 20 21 22। এখন 22 কি 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে লিখব 22 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 22 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 22-এর নিকটবর্তী, 22-এর নিকটবর্তী এবং 22 অপেক্ষা বড়, বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো কত, 9 দ্বারা বিভাজ্য ওই সেই 27-ই আবার, তাহলে নির্ণয় অঙ্কটি কত হবে, এই সেই 27 থেকে 22 বিয়োগ করব, 27 থেকে 22 বিয়োগ করে কত পাওয়া যায়, 5। তাহলে উত্তর খালি ঘর 5। অঙ্কটা কত সহজেই হয়ে গেল, আমি কিন্তু অল্প সময়ে অঙ্কটা করে দিতে পারলাম, আর আমার লিখতে হলো না, তোমাদেরকে জাস্ট বোঝানোটা এখন মেইন। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা সুন্দর করে উঠিয়ে নাও, আমি তো তোমাদের জন্য 5 সেকেন্ড করে সময় দিয়ে দেবো প্রত্যেকটা অঙ্ক হয়ে যাওয়ার পর তোমাদের তোলার জন্য। ওকে, এরপরের অঙ্কটা আসি আমরা, গ নম্বর। দেখো গ নম্বরে কি আছে, খালি ঘর, তার সাথে আছে 4 1 5 7 8, খালি ঘর 4 1 5 7 8, এই তো। তাহলে আমরা জানি এখানে খালি ঘর 4 1 5 7 8 সংখ্যাটির খালি ঘর ছাড়া অন্য অঙ্কগুলোর সমষ্টি বা যোগফল 4+1+5+7+8। তাহলে 28+15+20+21+21+4+25+25। তাহলে এখানেও তো সেই একই হয়ে গেল, কিন্তু 25 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, 25-এর নিকটবর্তী এবং 25 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত, সেই আগেরটাই 27, একই অঙ্ক দিছে। এরা সংখ্যাগুলোকে একটু চেঞ্জ করে বা অন্য কাছাকাছি, অর্থাৎ 27 ছাড়া অন্য একটা অঙ্ক দিবে সেগুলো দেয় নাই, 3টা অঙ্ক পেলাম আমরা একই ধরনের, অর্থাৎ তোমাদেরকে সহজ করে দিছে আর কি। সুতরাং নির্ণয় অঙ্কটি হবে কত, 27-25=2। তাহলে সুতরাং উত্তর খালি ঘর =2, অঙ্কটা হয়ে গেলো আমাদের। তাহলে এটাও কিন্তু আমাদের অতি সহজেই অঙ্কটা আমরা করে ফেলতে পারলাম, বুঝতে পেরেছো সবাই। এরপর দেখো ঘ নম্বর অঙ্কটা, ঘ নম্বরে এখানে কী দেওয়া আছে, মুছে দিলাম,
ঘ নম্বর আছে 5 7 4 2 খালি ঘর, 5 7 4 2 খালি ঘর। তাহলে এখানে ওই একই রকম 5 7 4 2 খালি ঘর সংখ্যাটির খালি ঘর ছাড়া অন্য অঙ্কগুলো সমষ্টি কত হবে? 5 যোগ 7 যোগ 4 যোগ 2, 7 5 12 আর 4 16 18। এবারে এটা একটু ভিন্ন দিছে দেখো, কিন্তু 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয় কি? বিভাজ্য, কারণ 18 কে 9 দ্বারা ভাগ করলে কিন্তু মিলে যায়, এখানে কিন্তু ভাগশেষ থাকে না, তাহলে 18টা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং এখানে দেখো 18 এর নিকটবর্তী এবং 18 অপেক্ষা বড় এ জাতীয় কোনো কিছুই কিন্তু এখন আর আমার লেখার দরকার নাই। তাহলে 18 যেহেতু আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, তাহলে খালি ঘরে এখন খালি শূন্য বসাই দিলেই হয়ে যাবে, কারণ এখন খালি ঘরে আমি যদি 1ও বসাই তাহলে কিন্তু সেটা বেশি হয়ে যাবে, 9 দ্বারা বিভাজ্য হবে না। এবং দুইটা সংখ্যা এখানে হতে পারে, এখানে খালি ঘরে আমাদের দুইটা অঙ্ক হবে, তাহলে এখানে লিখি 18 এর নিকটবর্তী এবং 18 এটাও দিয়ে দিই, 18 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? 18 এর নিকটবর্তী এবং 18 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 27। তাহলে 27। এখন এটা দেখো আমাদের এখানে কত আছে, এটা 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, সুতরাং 18 এর নিকটবর্তী এবং 18 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 27। কিন্তু এখন এখানে আমাদের কিন্তু দুইটা ই হয়ে যায়, ইচ্ছা করলে একটা হলো এখানে শূন্য দিলেও কিন্তু আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়, আবার যদি এখানে আমরা শূন্য না দিয়ে 9 দিয়ে দিই, 9 দিলেও কিন্তু আমাদের কত হয়, যোগফল 27 হয়ে যায়, সেটাও 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে অ্যান্সার কিন্তু আমাদের আসবে দুইটে, এই জন্য আমরা এই কথাটা লিখে দিলাম, তাহলে 9 দ্বারা বিভাজ্য। অতএব এখানে শূন্য বসাইলেও আমাদের অঙ্কটা হবে, আবার এখানে নির্ণয় অঙ্কটি হবে শূন্য অথবা অথবা কত, 27 বিয়োগ 18 সমান সমান 9, 27 বিয়োগ 18 সমান সমান 9। তাহলে এখানে আমাদের উত্তর ঘর সমান সমান শূন্য অথবা ঘর সমান সমান 9, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এখানে দুইটা হয়ে গেল, অর্থাৎ এই খালি ঘরে যদি শূন্য বসাই তাহলে আমাদের হয় কত, 18, ঠিক আছে, আর 18 9 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে শূন্য বসাইলে যে সংখ্যাটা হয়ে যাবে সেটাও 9 দ্বারা বিভাজ্য হবে, আবার যদি এখানে 9 বসাই সেই 9 বসাইলেও আমাদের এই পুরো সংখ্যাটার যোগফল হয়ে যাবে কত, অঙ্কগুলো যোগফল হয়ে যাবে 27, যেটাও 9 দ্বারা বিভাজ্য, তাহলে সেক্ষেত্রেও তো আমাদের এখানে কত হবে, ওই একই অবস্থাটা চলে আসবে, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে 27টাও। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে দুইটা হয়ে গেল, অর্থাৎ উত্তর খালি ঘর সমান সমান শূন্য অথবা খালি ঘর সমান সমান 9, তাহলে দুইটা জিনিসই কিন্তু তোমাদের এখানে দেখাই দেওয়া হয়ে গেল। তাহলে 4 নম্বরে আমাদের ক খ, এখানে আমাদের 4-এর এখানে এটা কত নম্বর অঙ্ক, ঘ নম্বর অঙ্ক, ঘ নাম্বারটা দেওয়া ছিল না, আমি কিন্তু ঘ নাম্বারটা দিয়ে দিলাম এখানে, তোমরা এটা অবশ্যই দিয়ে নেবে। তাহলে আমাদের 4টা অঙ্কই করা হয়ে গেলো, এরপর আরও 3টে অঙ্ক আছে, এই 3টে অঙ্ক করতে গেলে আমার সময়টা অনেক বেশি চলে যাবে, যার জন্য এখন আমি এই 5, 6, 7 এই 3টে অঙ্ক নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে আমি হাজির হব। আজকে এই পর্যন্তই, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুবান্ধবদের সবার সাথেই চ্যানেলটিকে শেয়ার করবে, এবং তোমরা নিয়মিত লেখাপড়া করো এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।